এই বইগুলোই তোর দরকার। হ্যাঁ, এই বইগুলো আমার দরকার। আর সেটা এক্ষুনি দেখতে তো পাচ্ছ, গুছিয়ে রেখেছি। আচ্ছা, জনস্বার্থ নিয়ে তোরা তো মাথা ব্যথা কিসের রে? এই বিষয় নিয়ে আমি বিশেষ কিছু জানি না, তাই পড়াশোনা করতে চেয়েছি। নাকি তুই আবার নিজে আলাদা কোনো মামলা নিয়েছিস? যদিও বা নিয়ে থাকি, না আসলে কাকামণি, এই জনস্বার্থের ব্যাপারটা আমার কাছে খুব একটা ক্লিয়ার নয়, তাই একটু জানতে চাইছিলাম। মাঝে মধ্যে তো আমরা খবর কাগজে পড়ি, এই তো কিছুদিন আগে পড়লাম যে জনস্বার্থের জন্য রেল কলোনি বেশ কয়েক হাজার মানুষকে উচ্ছেদ করা হলো। এই নিয়ে কত গণ্ডগোল হলো, গুলিগোলা চললো, কিন্তু শেষে ওই গরিব মানুষদের স্বার্থ রক্ষা হলো কি? আসলে জানো তো, এই পিআইএল ব্যাপারটা আমার কাছে খুব খুব একটা পরিষ্কার বিষয় নয়, তাই একটু পড়াশোনা শুরু করেছি আর কি। যে কোনো সময় তো কাজে আসতে পারে, তাই না? চালিয়ে যা, সবসময় নিজেকে ওয়েল ইকুইপড রাখতে হয়, বুঝলি? আমাদের পড়াশোনা তো আর করা হয় না, তুই কর। কি বলছো? এই তো বেশ পড়াশোনা করছো। আর সে তো পেঁচিয়ে পড়ে রে, লাহা অ্যাসোসিয়েটস একটা জনস্বার্থ মামলা নিয়েছে। তাই? হুম। আচ্ছা, এটা কি আমাদের ফার্মের প্রথম পিআইএল? না, এর আগে মেজদা কয়েকটা করেছে, বর্দাই ওই সমস্ত, কিন্তু এই মামলাটা আমাকে লড়তে হবে। না, এখানে হাইকোর্টের গোটা কয়েক মামলা ডিটেলস রয়েছে, তুমি একটু খুঁটিয়ে দেখো, পেয়ে যাবে। তাই? তাহলে আমি এই বইটা রাখছি, বুঝলি? তুলে রাখ, একটু ভালো করে পড়ে রাখিস। সামনে হিয়ারিং, তোকে কিন্তু আমার সঙ্গে থাকতে হবে। আমাকে? কেন, তোর কোনো আপত্তি আছে? না, নেই। কিন্তু কেসটার ব্যাপারে মানে কি বিষয়? সেটা ঠিক সময় আমি তোকে পুরো ডিটেলে জানিয়ে দেবো। ওকে, ভালো করে পড়ে রাখিস। যাই। সুবলদা, তোমার কদিন ধরে চিকিৎসা চলছে? এই তো দু মাস। দু মাস কেন? তুমি তো আমাকে বললে যে তোমার প্রায় 7-8 মাস হলো তোমার বুকে ব্যথা, কাশি, জ্বর। তাহলে? হ্যাঁ, কাশি, বুকে ব্যথা, জ্বর, এ তো মাঝে মধ্যে হতো। আসলে ঘুষঘুষে জ্বরটা মাঝে মাঝে হয়, আবার সেরে যায়। তাছাড়া হুট করে তো আর ডাক্তারের কাছে যাওয়া যায় না। এদিকে জ্বরের ট্রিটমেন্ট করতে হতো 500 টাকা খরচ। তোমার ছেলে চিকিৎসাও কি দেরিতে শুরু হয়েছিল? একবারে শেষ অবস্থায়, ঘুরে ফিরে জল আসতো, মাঝে মাঝে বুকে ব্যথা করতো। ও তো তো কিছু বলতো না আমাদেরকে, তাই কিছু জানতেই পারিনি। তারপর যেদিনই কৃষির সাথে রক্তটা উঠলো, এদিনই হাসপাতালে নিয়ে যাওনি? গিয়েছিলাম একেবারে শেষ সময়। ডাক্তারবাবু বললেন আর কোনো আশা নেই। তারপর মাত্র 1 মাস ও বেঁচে ছিল। তোমার এই কাগজপত্রগুলো আমি রেখে দিচ্ছি, আমার দরকার আছে। আগে ওগুলো ওষুধপত্র কিনতে লাগবে, আর রিপোর্টগুলো যদি ডাক্তারবাবু চায়। দেখো, এই আসল কাগজগুলো আমার দরকার, আর প্রয়োজন হলে আমি তোমার প্রত্যেকটা কাগজের একটা করে কপি দিয়ে দিচ্ছি। শোনো, একটা কথা তোমাদেরকে কিন্তু ভালো করে বুঝতে হবে। এতদিন ধরে তোমাদের উপর অত্যাচার হয়ে এসেছে, সেটার একটা প্রতিবাদ হওয়া দরকার। দোষীদেরকে শাস্তি দিতেই হবে। সেজন্য আমাদেরকে ওই কাগজপত্রগুলো জজ সাহেবকে দেখাতে হবে, কারণ জজ সাহেবকে তো ব্যাপারটা বোঝাতে হবে। এসব ঝামেলার দরকার নেই দিদিমণি, আমাদের কাগজপত্র আমাদের দিয়ে দিন। মালিকের সাথে শত্রুতা কি করা যায়? জলে বাস করে কুমিরের সাথে কি বিবাদ করা যায় দিদিমণি? তোমার আর কটা ছেলে মেয়ে? আরো দুটো।
একটা ছেলে আর একটা মেয়ে। আচ্ছা, যদি তোমার ছোট ছেলে কাল থেকে কাজটা শুরু করে তাহলে? এমন অলক্ষণে কথা বলবে না দাদাবাবু, এমন অলক্ষণে কথা বলবে না। ওই তো আমার সর্বস্ব, ওই তো আমার সব। ওর যদি কিছু হয়ে যায় আমার বেঁচে থেকে কি লাভ বলো তো? দেখো, ওই কারখানার আশেপাশে অনেকগুলো বাড়ি আছে, আর সেই বাড়িগুলোতে তোমার ছেলেমেয়ের বয়সে অনেক ছেলেমেয়ে রয়েছে, কিন্তু তোমরা ওই জায়গা ছেড়ে কোথাও যেতে পারবে না, কারণ তোমাদের রুজি রুটি ওখানে রয়েছে, আর কোথাও যেতে পারবে না। হ্যাঁ, এটা তো ঠিক, অন্য কোথায় তো যেতে পারবো না। তোমরা জানতেও পারছো না যে ওই কারখানার বিষাক্ত ধোঁয়া সেরকম কত হাজার হাজার বাচ্চার ফুসফুসগুলো ঝাঁঝরা করে দিচ্ছে, আর এভাবে কত বাচ্চা অকালে মারা যাবে, কাশতে কাশতে রক্ত উঠে নিজের বাবা মার চোখের সামনে ওরা। তুমি কিছু বলছো না কেন সুবল? তুমি কি চাও না আমরা লড়াইটা করি? লড়াই আর কতদিনই বা মেয়াদ আছে আমার? তবে মরার আগে যদি কিছু ভালো কাজ করে যেতে পারি। দেখো, তোমাদের একটু সাহায্য পেলে আমরা পুরো অবস্থাটাকে পাল্টে ফেলতে পারি। শুধু আমাদের পাশে দাঁড়াও, আমি দায়িত্ব নিয়ে বলছি যে এভাবে ভবিষ্যতে আর কেউ মারা যাবে না, কোনো বাচ্চা অকালে মারা যাবে না, এভাবে কোনো বাবা মার বুক আর শূন্য হবে না। আমাদের আমাদের ঠিক কি করতে হবে? আমরা বলে দেব, সময় মতো আমরা সব বলে দেব। সরি, তোমাকে একটু বসিয়ে রাখলাম। না না, ইটস ওকে। বলো কি খবর? খবর ভালো না। কি হয়েছে? মানে যা ভয় পেয়েছিলাম তাই। আরে, এত ঘাবড়ে যাওয়া কি হয়েছে? আসলে পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে চিঠি এসেছে। তো সে তো আসবেই, তা তুমি জানতে না? জানতাম, কিন্তু চিঠির যা বক্তব্য। বাই দ্য ওয়ে, চা খাবে? না শুনি দাদা। তাহলে চলো অন্য কোথাও গিয়ে বসি, সন্ধে হয়ে গেছে তো, গলাটা শুকিয়ে যাচ্ছে। না সুমিত দাদা, আসলে বাবার শরীরটাও ভালো নেই, আমাকে বাড়ি ফিরতে হবে, আর বাবা এমনিতে খুব টেনশন করছেন। আপনার সাথে কি কথা হলো সেটা না শোনা অবধি তো বাবা ঘুমোতেও পারবেন না। ও, এতটা সিরিয়াস? ঠিক আছে, তাহলে বলো কি হয়েছে। বলার আর কি আছে, এই তো চিঠিটা, আপনি পড়েই দেখুন, সব বুঝতে পারবেন। ওরে বাবা, এত বড় চিঠি এখন পড়তে হবে? তো তুমি তো পড়েছো, তুমি বলো না। আসলে আগামী পরশু দিন আমাকে আর আমার অ্যাডভোকেটকে দুজনকেই বোর্ডের জুরি মেম্বারদের সামনে প্রেজেন্ট থাকতে বলা হয়েছে। ও বাবা, আগামী পরশু? কেন, কিছু প্রবলেম? পরশু আমার একটা খুব ইম্পর্টেন্ট মামলা আছে হাইকোর্টে। আমি দেখছি যে আমাদের ফার্মের কোনো সিনিয়র অ্যাডভোকেটকে তোমার সঙ্গে যদি পাঠানো যায়। সুরেন্দ্রদা প্লিজ, মানে আরে বাবা, এত অস্থির হওয়ার কি আছে? আমাদের ফার্মের সমস্ত অ্যাডভোকেট ভীষণ এক্সপিরিয়েন্সড আর ভেরি সাকসেসফুল। না, আমাকে দিদি বলছিলেন আপনি ছাড়া যেন আমি কারোর উপর ভরসা না করি। দিদি মানে সোহিনী? হ্যাঁ, সোহিনীদি বোধ হয় এই ভয়টাই পাচ্ছিলেন, আপনি যদি শেষ মুহূর্তে বোর্ডের সামনে অ্যাপিয়ার না হতে পারেন তাহলে। তাই বলেছে আমাকে বেশ কষে ধরে রাখতে, তাই তো? হ্যাঁ, সে তো তোমার দিদিও যাকে ছাড়ো। তুমি একটা কাজ করো, চিঠিটা রেখে চলে যাও নিশ্চিন্তে, আরামসে। চিঠির যা ভাষা তাতে নিশ্চিন্ত হওয়াটার জায়গা কোথায় বলুন দাদা? খুব কড়া,
হ্যাঁ যথেষ্ট কড়া বলছি, আমার এগেনস্টে কিছু স্পেসিফিক কমপ্লেন্ট আছে, আর পলিউশন কন্ট্রোল তার তদন্ত শুরু করবে এবং অ্যাকর্ডিংলি ডিসিশন নেবে। আমার যদি সেলফ ডিফেন্সে কিছু বলার থাকে তাহলে আমি বা আমার অ্যাডভোকেট গিয়ে দেখা করতে পারে, আদারওয়াইজ তারা নিজেদের মতন একতরফা ডিসিশন নিয়ে নেবে। এটাই জেনারেল ভাষা, কিন্তু আমার একটা জিনিস খচখচ করছে বুঝলি, এনজিও কোন উকিলকে অ্যাপয়েন্ট করেছে তার নামটা জানতে পারছি না, যদি জানতে পারতাম। ঠিক আছে আমি সামলে নিচ্ছি, দাঁড়া প্রথম দিনে তো ডিসিশন হচ্ছে না, তবে তোমরা কাজ করতে হবে। বলুন। এই যে মেয়েটি পারুল দাস ক্যান্সারে ভুগছে সেটা অস্বীকার করার কোনো উপায় নেই, কিন্তু আমাদের এটা বোঝাতে হবে যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। ফ্যাক্টরির পলিউশনের সঙ্গে ক্যান্সারের কোনো সম্পর্ক নেই, সুতরাং একজন ইন্ডিভিজুয়ালের জন্য জনস্বার্থ মামলা করা যায় না। কিন্তু ওই এনজিও ওরা তো রীতিমতো রিসার্চ করে ফেলেছে, কারা কারা মারা গেছে, কারা অসুস্থ আর কজন মারা যাবে, সমস্ত স্ট্যাটিস্টিক্স তাদের তৈরি। আরে বাবা স্ট্যাটিস্টিক্স তো আর প্রমাণ নয়। ওরা প্রমাণ করে দেবে সুমেন্দ্রদা, ওরা লেবারদের নিয়ে আসবে, ওরা ওদের দিয়ে সাক্ষী দিতে বলবে, ওরা দেবেও হয়তো, আর যারা যারা মরো মরো আছে তাদের দিয়ে হয়তো কিছু না কিছু বলিয়ে দেবে। এটা তোমাকে আটকাতে হবে, তোমাকে অ্যাসিওর করতে হবে যে সাক্ষী দেওয়া তো দূরের কথা, একটাও লেবার যাতে কারো সামনে মুখ না খোলে। সেটা কি করে? সেটা তোমার ব্যাপার, তুমি বুঝবে। সবারই আপনা আপনার তরিকা হতে হয়, আমি হলে বস্তিতে আগুন দিতাম। কয়েকটা খুন, কয়েকটা কিডন্যাপ, কয়েকজনকে স্যাক করতাম, ভাড়াটে লোক দিয়ে বেশ কিছু লোকের হাত পা ভেঙে দিতাম, কয়েকটা রেপ, রেইন অফ টেরর, আতঙ্কের একটা বাতাবরণ তৈরি করতে হবে যাতে ভয়ে কেউ মুখ খুলতে না পারে। এই ব্যাপারটা তুমি করো, এনজিওকে আমি সামলে নেব, বুঝেছো? ওকে বুঝেছি। তুমি বলো তো, এই ভর সন্ধ্যা বেলা আমাকে এর চেয়ে বেশি কোনদিন খেতে দেখেছো? বারে এত কাজ করছিস, এত মাথা খাটাচ্ছিস, একটু পরেই দেখবি আবার খিদে পেয়ে যাবে। মা দেখতে তো পাচ্ছ একটুকু ফিজিক্যাল ওয়ার্কআউট নেই, এক জায়গায় বসে বসে শুধু বইপত্র ঘাসতাচ্ছি, আর এই রেটে খেলে না দুদিনে তোমার ছেলে কুমড়ো পটাশ হয়ে যাবে, তখন বুঝবে। হ্যাঁ নেই বাবা, হলে হবে। তা তোমাকে আমি শরীরের দিকে চেহারার দিকে এত নজর তো আগে কখনো দিতে দেখিনি, কি ব্যাপার? ব্যাপার আর কি, কিছু নেই। আমার বৌমা কিছু বলেছে বুঝি? না না, ও আর কি বলবে। নিশ্চয়ই বলেছে মোটা হয়ে গেলে আমি বিয়ে করব না, তাই তো? তুমি না মা পারো। কিরে হ্যাঁ ইন্দ্র, তুই কত দূরে গেলি? কি আবার বলো? ওই যে পাবলিক ইন্টারেস্ট। ও ইন জেনারেল যতটা পারি ততটা স্টাডি করে রেখেছি। হ্যাঁ এই ল্যান্ডমার্ক গাড়িগুলো আলাদাভাবে নোট করে রেখেছি, কিন্তু স্পেসিফিক কেসটা কি সে ব্যাপারে তো কিছু জানা গেল না। জানতে হবে, আমি সামনেই হিয়ারিং সেমি খবর আছে। হাইকোর্টে? না পলিউশন কন্ট্রোল বোর্ডে। ভালো করে
ওটা মেরিটস ডিমেরিটস দেখে একটা আর্গুমেন্ট করতে হবে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি তো এ ব্যাপারে কিছু বিশেষ। শোন না, তুই খেয়ে নে, তোর হাতে তো সময় আছে। হ্যাঁ তা আছে। ঠিক আছে তাহলে আমরা কাকা ভাই বোন মিলে বসে যাই, বুঝলি? দারুণ একটা কিছু করে দেখাবো, তোর বাবা তো বলেই গেছিল, এসে শুনে একেবারে চমকে যাবে। মেজ বৌদি, আমরা যখন বসবো না, দু কাপ চা না কফি পাঠিয়ে দিও। ওকে কি ব্যাপার বলতো? জানি না, সমীকে তো আগে কখনো কোনো মামলার ব্যাপারে তোকে সাথে নিতে দেখিনি।